না না আমি সবই বুঝেছি, আমি সবই জানি, কিন্তু আমি ওই কোম্পানিকে হ্যারাসমেন্ট করছি। আচ্ছা ঠিক আছে, আমি শুনুন এবার টিএফ মেনু ব্লগে স্বাগত। কেমন কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আমি বাপন, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ঘটনা হলো আমার একটা ফ্লিপকার্টে ডেলিভারি করে বন্ধু, তার একটা প্রোডাক্ট আটকে যায় একটা কাস্টমারের ঘরে। সেই কাস্টমারের একটা অর্ডার করেছিল, এমটি বক্স পেয়েছে, একদম খালি বক্স পেয়েছে। তার জন্য বারবার অর্ডার করে ডেলিভারি বয়দেরকে হ্যারাসমেন্ট করছে। উনি ভাবছেন যে কোম্পানিকে ডাইরেক্ট হ্যারাসমেন্ট করছি আমি, সেটা তো নয়। এবার আমি ওনাকে বললাম যে মেল করো, তোমার যদি কোনো পেমেন্ট প্রুফ থাকে সেই পেমেন্ট প্রুফ দেখাও সেই কোম্পানিকে। আসলে ফেসবুকে যেসব অ্যাডগুলো দেখায় সেই অ্যাড থেকে দেখে অর্ডার করেছে, এবার সেখান থেকে চলে এসছে। এবার যে ডেলিভারি বয়টা এসছে তার পরিবর্তে ই কার্ট থেকে অন্য ডেলিভারি বয় এসেছিলো। এবার এই ঘটনা হয়েছে, এই ঘটনা এরকম দ্বারা হয়েছে। এবার যারা অনলাইন থেকে অর্ডার করছো, ওপেন বক্স ডেলিভারি নেবে, আর না হলে যখনই কোনো অর্ডার খুলছেন তখন ভিডিও করে নেবেন, 5 মিনিটের 1 মিনিটের করে নেবেন ওপেন করার সময়, যে সেই প্রোডাক্টটা আছে কি না। নাহলে ওইভাবে করবেন না, কোনো প্রুফ এভিডেন্স থাকবে না। এখন ই কার্ট ডেলিভারি যা কুরিয়ার সার্ভিস আছে, তারা থার্ড পার্টি যেসব মানে অর্ডারগুলো তারা নিচ্ছে বেশি টাকার মূল্যে, কিন্তু সেই থার্ড পার্টি অনলাইন শপিং মলগুলো ফ্রড করে দিচ্ছে কাস্টমারের সাথে। বড় বড় ফ্লিপকার্ট অ্যামাজন এরা তো করছেই, তার জন্য একটা কমপ্লেনের জায়গা আছে। এবার রুরাল এরিয়াতে মানে গ্রাম্য এরিয়াতে অত তো জানে না, এবার বারবার অর্ডার দিচ্ছে, অর্ডার দিয়ে সুইচ অফ করে রেখে দিচ্ছে কাস্টমার। পুরো ভিডিওটা আছে, ভিডিওটা দেখো। ওটিপি যাবে তো ওটিপিটা দিয়ে দে, সব জানে না না। আরো রাগ যেহেতু অন্য পিনকোডে অর্ডার করুক, আমাদের পিনকোডটা বন্ধ করে দিই, কারণ আমাদের পিনকোডে করলে তো পার্সেলগুলো আমাদেরকে আনতে হবে, অন্য পিনকোডে করে দিই, সমস্যা মিটে যাবে তো। ওটাই তো ওনার সাথে, উনি তো আমার দেখাই করছেন আমার সাথে, এলেই বলে বাড়িতে নেই, মাঠে গেছে, এখানে গেছে। ই কার্ট থেকে ডেলিভারি এসছে, ডেলিভারি বয়দের একটা জ্বালা হচ্ছে, কাস্টমারকে কনফার্ম করে ক্যান্সেল করতে হয়। একবার যার যার যে যার অর্ডার করেছিল ওনাকে একবার ডাকুন না, তো কেউ তো বাড়িতে আছে, তোমরা দেখো ফোন কোথায় রেখেছে, কোড ছাড়া তো ক্যান্সেল করতে পারবো না, কোডটা তো লাগবে না, ওনার কাছে জানুন ফোন কোথায় আছে। দেখো আমরা প্রতিদিন হ্যারাসমেন্ট হচ্ছে, তুমি আমাকে কদিন দেখছো আজকে তোমার বাড়ির কাছে? দেখো কোথায় মাঠে আছে, একবার ডাকো, আমি কথা বলে যাবো। মাল থাকেনি তো, এরা মাধ্যম মাত্র, এরা মানে বয়ে দেওয়ার মাত্র, ওইটার জন্যে প্রসেস আছে যে এইভাবে কমপ্লেন করতে হয়। আর তোমরা কোথা থেকে অর্ডার করেছিলে? ফ্লিপকার্ট থেকে করেছিলে? লিঙ্ক থেকে করেছেন, ফেসবুক থেকে দেখে করছো নাকি সেই ওয়েবসাইটগুলো? সেইখানে খালিটা দিয়েছে। আমি মজদুর, আমি তো, আমার যদি ইলেকট্রিসিটি নিই আমি রিলায়েন্স থেকে, আমি রিলায়েন্সে কমপ্লেন জানাবো? কেউ না একটা মিটার চেক করতে আমি তাকে ধরে হ্যারাসমেন্ট করবো? এইগুলো তো খারাপ কথা নাই। এই যেমন এইখানে আমার অর্ডার আছে, আমি এইখান থেকে পিক করতে এলাম, শুধু এদের কথা বলবো ফ্রিতে? সেটা কোন কুরিয়ার সার্ভিস আসছে সেটা দেখতে হবে, এটা ই কার্টের, delivery.com আছে, আরও অনেক কুরিয়ার সার্ভিস আছে। এবার ব্যাপারটা কী হচ্ছে বলুন তো, আপনারা গাদা গাদা পার্সেল অর্ডার করছেন, আপনারা তো জানেন আমরা নেবো না, আমরা গাদা গাদা করবো, যে হ্যারাসমেন্ট হতে হচ্ছে আমাদের, কষ্টটা আমাদের, এই রোদে গরমে কার ভালো লাগে বলুন? এর আগে একবার তুমি এসেছিলে না, সে আমাকে খুব বড় বড় কথা বলেছিল, আমি যে আমার নামে কমপ্লেন করতে। এবার প্রবলেমটা কি হয়েছিল? আমার মাল এসেছিল, আপনি কোথা থেকে অর্ডার করেছিলেন? মেল করেছিলিস? ওখান থেকে কি জবাব দিয়েছে? কিছু বলেনি,
এরা কি করবে বল দেখি, এরা তো খালি বয়ে দেওয়ার কাজ, এরা তো কিছু করার নাই, আমিও জানি এরা কিছু করার নেই, কিন্তু আরেকটা ছেলে এসেছিল, সে বড় বড় ওই আমি তুমি আমার নামে কমপ্লেন করবে কিছু ভেতরে কিছু নাই, আর আরেকটা এসেছিল সে বলে যে আপনার পেমেন্ট করা আছে, তাহলে স্ক্রিনশট দেখাতে পারবি যে এই মালটা আমি অর্ডার করেছিলাম, স্ক্রিনশট আছে, আপনি কি পেমেন্ট করেছিলেন? না আমি পেমেন্ট করিনি তো, তাহলে সে সে বললো কি করে আমি পেমেন্ট করেছি, না তারপরে মাল নেওয়ার পর পেমেন্ট করে দিয়েছি। কথা বলি দাদা, কোম্পানি অনেক রকমের, অনেক কোম্পানি পার্সেল ডেলিভারি করে জানেন, তারপর কোন কোম্পানি থেকে আপনাকে ফোন করেছিল এটা আপনি ভালো বলতে পারবেন? আমাকে ফোন কেউ করেনি, না না আপনাকে যখন বলেছিল ডেলিভারি বয়, না না ডেলিভারি বয় যখন আপনাকে বলেছিল যে পেমেন্ট করা আছে, এবার ডেলিভারি কিন্তু মানে ওয়ার্ল্ডে প্রচুর আছে, দেখছি অবশ্য আমাকে নতুন দেখছেন, আগের দিন আপনার বৌমা, কালকে আমি এসেছিলাম বাড়িতে, পার্সেল ছিল কালকেও, উনি আমাকে কোড দিল পেমেন্ট করা আছে, কি বেসেসে করা আছে সেটা তো দেখেনি, হয়তো অন্য পার্সেল থেকে হয়তো বলেছে পেমেন্ট করা আছে, আপনি বলছেন না যে আপনাকে আরেকজন এসে বলে গেছে, ডেলিভারি বয় হাজারো ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন কোম্পানি, এবার কে কোথা থেকে পেমেন্ট প্রুফ, পেমেন্ট প্রুফ দেখাবে যে আমার এই টাকাটা, টাকাটা ফেরত চলে আসবে, পেমেন্ট প্রুফ দেখালে আমার দেখা দেখানো আছে তো, এই কারণে আমি তো এই কারণ বলি যে ঠিক আছে আমি এবার শুনুন দাদা, না না মৌখিকে তো মানবে না, পেমেন্ট প্রুফ গুগল পে থেকে হোক বা ব্যাংক ট্রানজাকশন হোক, আমি তো মৌখিকে মানতে বলছি না, না না এবার আমি বলছি এবার তো তার ফোন নাম্বার আছে, তার ইয়ে সব কিছু রয়েছে আমার কাছে, সব কিছু রয়েছে তো, এবার তার নামে আমি কোনো করতে পারিনি, এবার আপনি, তুমি অবশ্য নতুন ছেলে তোমাকে ভোগানো উচিত না, এবার আমি সেই ছেলেটা ভেবেছিলাম, এবার ব্যাপারটা কি হচ্ছে দেখুন, দেখুন আপনি পার্সেলগুলো অর্ডার করছেন আমাদের অফিসে আসছে, আপনি অ্যাড্রেস দিচ্ছেন মাঝের পাড়া, ভালো করে বুঝুন, আমি আপনাকে আপনি একটু ছাড়া, না না আমি সবই বুঝেছি, আমি সবই জানি, কিন্তু আমি ওই কোম্পানিকে হ্যারাসমেন্ট করছি, আচ্ছা ঠিক আছে আমি শুনুন দাদা, তোমরা হয়ে যাচ্ছে, আপনার ভুল হচ্ছে ব্যাপারটা, আমার বলতে দিন তারপর আপনি বলবেন, আপনি পার্সেলটা অর্ডার করছেন, পিনকোড দিচ্ছেন 7134, না যা বাবা আমার অ্যাড্রেস আমাকে দিতে হবে না, আপনার পিনকোড দিচ্ছেন, অ্যাড্রেস দিচ্ছেন মাঝের পাড়া, আর এই রুটটা ডেলিভারি করি কিন্তু আমি, ভালো করে বুঝুন, ই কার্ডে একজন এসেছিল, হ্যাঁ এইবার ই কার্ডে, ই কার্ডে, ই কার্ডে ডেলিভারি প্রথম লটে একটা ছেলে করে, আমি সেকেন্ড লটে আপনি যেটা বলছেন হয়তো আর একটা ছেলে করে, হ্যাঁ এবার কি হচ্ছে, সে বড় বড় কথা বলে গেছে, এবার পার্সেলগুলো কি হচ্ছে দেখুন, এবার পার্সেলগুলো যখন অফিসে আসছে সকালে আপনার 3টা আসুক 4টা আসুক পার্সেলগুলো আমাকে নিতে হচ্ছে, এবার আপনি তো দাদা নিচ্ছেন না, এবার আমরা এক একটা পার্সেল ডেলিভারি করলে 12 টাকা করে পাই, ঠিক আছে এই রোদে গরমে কষ্ট করে, এবার আপনি যখন 4টে পার্সেল নিচ্ছেন না, না 4টে যখন আপনার ক্যান্সেল হয়ে যাচ্ছে তখন আমাদের কি হচ্ছে অফিসের ওখান থেকে নেমে আমরা 12 টাকা করে, কিন্তু ওই 4টে পার্সেলের জন্য কিন্তু দাদা আমার 12 টাকা করে আমরা পাচ্ছি না, তখন আমার 10 টাকা করে, যদি আমি 40টা পার্সেলও ডেলিভারি করি তাহলে আমার ওই 10 টাকা করে চলে আসছে আপনার ওই 4টে পার্সেলের জন্য, বুঝতে পারলেন কষ্টটা কোন কারণে, এই রোদে গরমে কষ্ট করে দাদা, এবার দেখুন প্রতিদিন আপনার বাড়িতে আসছে, কিন্তু সে আমার সাথে দুর্ব্যবহার করার জন্য, এবার কে করে গেছে, আপনি তাকে তার সাথে কথা বলতে যে ঠিক আছে তোমার নাম্বার দিয়ে যাও, বা কি তুমি এই ঘটনাটা তুলছে না, তারপরে আর সে, তাহলে সে আমাকে তো কল করেছে, তাহলে আজকে জিনিসটা কি হচ্ছে দেখুন, আজকে মানে মানে আমার আপনার সময় নষ্ট প্লাস কিন্তু আমার সময় নষ্ট, আমাকে হ্যারাসমেন্ট হচ্ছে প্রতিদিন, আমি 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 অ্যাকচুয়ালি চাইছিলাম তোমাদের ডেলিভারি বয় চাইছিলাম না, আমি চাইছিলাম ওই কোম্পানি, এবার ডাইরেক্ট কোম্পানি হয়েতে গেলে আপনাকে মোবাইল থেকে মেল করতে হবে, কারণ আপনি যে আমি করেছি তার সাথে ওরা, এবার আপনি যতই পার্সেল অর্ডার করবেন, এবার এরপরও যদি খুব বেশি হ্যারাসমেন্ট করতে চান তাহলে কিরাতা সুরক্ষাতে তোমাকে ইয়ে করতে হবে, কেস করতে হবে, এইটাই দুটো স্টেপ, তারা হ্যারাসমেন্ট হোক, তারা তো হ্যারাসমেন্ট হবে না, আপনার 4টে পার্সেল অর্ডার দিয়ে তারা হ্যারাসমেন্ট হবে না, তাদের কোটি কোটি টাকা সেল, এরা হবে, এদের এদের পেটের ভাতটা মারা যাবে, আমার কিছু করার নেই, কারণ তুমি এসছো বলে তোমাকে আমি ক্যান্সেলটা করে দিচ্ছি, কিন্তু ওই ছেলেটা আমি করতাম না, এবার ব্যাপারটা বলি ও একবার হয়তো আপনি আবার 4টে আজকে করলেন বা 5টা করলেন, ওই আসবে আবার, ধরুন কাল বাদ পরশু আবার আমি নেবে না, আমার এইগুলো না না, ব্যাপারটা হচ্ছে দাদা এই ও আমি ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, না না ফটো তুলেছি ওর ওর ভালোর জন্য, দেখাবো যে না আমার ভালোর জন্য, হ্যাঁ ওর ভালোর জন্য ওর ভালোর জন্য, ওর ভালোর জন্য, আর তোমার যে হ্যারাসমেন্টটা হয়েছে সেটা প্রুফটা দাও না, এরকম তো আমি, আমরাও তো ক্রেতা, আমরাও কিনে কিনছি না, আমাদের মাঝে বেড়া থেকে কিনছি, বই পাঠিয়ে দেবো, আমি সোশ্যাল নেটওয়ার্কে দেবো তো, তুমি যে ব্যাপারটা তোমার তো পয়সা তোমার কাটা গেছে তো, তোমার যদি হয় ওইগুলো দিতে হবে, সোশ্যাল নেটওয়ার্কে তো পাবলিক আছে, যে এরকম এরকম হচ্ছে পাবলিকের সাথে, সেটাও তো প্রুফ থাকবে, ওখানে তো সব আমরা নাহলে মুখ্য সুখ্য লোক, ওখানে তো আরো অনেক লোক আছে, ভিডিও করে, ভিডিও করে না প্যাকেট খুলবে, এখন ইয়ে হয়ে গেছে ওরকম, আমি কি বললাম আসলে 10 টাকা করে হয়ে যাবে, এরকম হচ্ছে একটা ব্যাপার বুঝলেন, আমরা ডেলিভারি করে খুব কষ্টে, কিন্তু তোমার ওই ডেলিভারি বয় সে আমার সাথে দুর্ব্যবহার করছে, জল বৃষ্টি রোদে, হ্যাঁ এসে দাঁড়া ছিল না,
কিন্তু সেই মতো তোমাকে স্টেপ নিতে হবে, ওপেন বক্স ডেলিভারি আর এই ভিডিও করে তোমাকে ইয়ে করতে হবে, ফ্লিপকার্ট থেকে করবেন। না না, আরে এবার থেকে তো আমি তো মানে জেনে নিলাম বা শিখে নিলাম, জেনুইন অ্যাপস হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলো লাইসেন্স প্রাপ্ত। হ্যাঁ, ফ্লিপকার্ট হলে তো মার যাবে, বুঝতে পারলেন দাদা? যদি এবার অর্ডার করেন না, যা করেছেন করেছেন অর্ডার, আমি ফোন করলে করে দিয়ে দেবেন। আর যদি এরপর অর্ডার করেন তাহলে আপনি ফেসবুকে অ্যাড্রেস দিন। আরেকটা বলে দিচ্ছি, ফেসবুকে যেসব অনলাইন ওয়েবসাইটগুলো আছে সেগুলো থার্ড পার্টি, ওই জেনুইনের মতো দেখতে কিন্তু অরিজিনাল লাইসেন্স প্রাপ্ত না, ওর মধ্যে কম দাম দেখাবে বলেই আপনি অর্ডার করেছেন। যেখানে দেখবেন একটা অ্যাপসে বা দোকানে যেটা, না না এইগুলো সবই একই দাম দেখাচ্ছে। না না ঠিক আছে, আপনি যায় এসব থার্ড পার্টি সিমেন্ট এগুলো এগুলো তো অর্ডার করবেন না, কারণ কি বলুন তো খুঁজে পাবেন না কোম্পানিকে। ওই আপনি ফোন করেছেন আপনার সলিউশনের নেটে, যদি একটা কোম্পানির অ্যাপস থেকে করতেন আপনার সলিউশন। অনলাইন থেকে অর্ডার করলে একটু ভেবে চিনতে অর্ডার দেবেন। আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে। এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো।